টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি ফাইল নিয়ে আলোচনা করব। সো ফাইল নিয়ে আলোচনা করার পূর্বে আমি আগে আপনাদেরকে ফাইল সম্পর্কে কয়েকটা জিনিস ধারণা দিই। ধরুন এখানে আমি ডেস্কটপে একটা নিউ ফাইল খুললাম, টেক্সট ডকুমেন্ট। সো আমি এটা দিলাম যে নিউ ফাইল, নিউ দিলাম, নিউ ডট টেক্সট, নিউ ডট টিএক্সটি। সো এটা একটা টেক্সট ফাইল, এটাকে যদি আমি ওপেন করি তাহলে এটা নোটপ্যাড দিয়ে ওপেন হবে। এখন আমি এখানে কিছু লিখতেছি, ধরুন দিস ইজ নিউ ফাইল, নিউ ফাইল। সো এখন আমি যদি ক্লোজ করি তাহলে এখানে একটা সেভ অপশন যাচ্ছে, আমি সেভ দিলাম, দিয়ে ক্লোজ করলাম। আবার এই ফাইলটা আমি ওপেন করলাম, দেখুন এখানে দিস ইজ নিউ ফাইল আমি রেখাটা পড়লাম, পরে আমি এটাকে আবার ক্লোজ করলাম। এখন একটা জিনিস লক্ষ্য করব, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে আমি এখানে দিস ইজ নিউ ফাইল লিখলাম, লেখার পরে লিখলাম যে দিস ইজ নোটপ্যাড। সো আমি এই ফাইলটা আমি এখনো ক্লোজ করলাম না, ক্লোজ না করে আমি আবার এই ফাইলটা ওপেন করলাম। দেখুন এখানে কিন্তু দিস ইজ নোটপ্যাড লেখাটা আসেনি, তার মানে এই জিনিসটা সেভ হয়নি। এবার আমি ক্লোজ করলাম, এই জিনিসটাকে আমি সেভ করলাম, সেভ করার পরে সেভ করলাম, করার পরে আমি যখন এটা ওপেন করব দেখুন এখন দিস ইজ নোটপ্যাড এই লেখাটি চলে এসেছে। ফাইলের এক একটা বেসিক জিনিস আমরা দেখলাম, এবার আমি এগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের কি করতে হচ্ছে, একটা ফাইল ক্রিয়েট করতে হচ্ছে। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ফাইলটাকে নেম দিতে হচ্ছে, একটা যে ফাইলটা ক্রিয়েট করব সঙ্গে সঙ্গে সেই ফাইলটা একটা নেম দিতে হচ্ছে, এক নম্বর কথা। দুই নম্বরটা ফাইলটাকে ওপেন করা, এখান থেকে কিছু পড়া, এখান থেকে কিছু লিখা, এখানে কিছু লিখা এই টাইপের, এবং এটাকে সেভ করা। আমি যখন ক্লোজ করতেছি তখন একটা সেভ অপশন আসতেছে, আমি যদি সেভ না করি সেক্ষেত্রে আমাদের যে অপশন হচ্ছে যে আমাদের সেই ডাটাগুলো যেগুলো আমরা লিখেছি এবার লিখতেছি সেগুলো আমরা আপডেট হিসেবে পাবো না। সো সি দিয়ে আমরা যখন প্রোগ্রামিং করব তখন এই কয়েকটা জিনিস যদি আমরা ম্যানিপুলেট করতে পারি তো আমরা ফাইলে সব কাজ নিয়ন্ত্রণ করতে পারবো। তো ফাইল নিয়ন্ত্রণ করতে গেলে, ফাইলের মাধ্যমে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে গেলে, ফাইল থেকে কোনো কিছু রিড করতে গেলে তো আমাদেরকে বেশ কয়েকটা প্রসেস জানতে লাগবে। এবং আমরা যদি তিন চারটা প্রসেস জেনে রাখি, যেমন ফাইল ক্রিয়েট করা, ফাইল রিড করা, ফাইল রাইট করা, ফাইল সেভ করা, বাস আমরা যদি কয়েকটা প্রসেস জানতে পারি সো ফাইল সম্পর্কে আমাদের সব ধরনের ক্লিয়ার হয়ে যাবে, তখন ফাইল দিয়ে আমরা যে কোনো কিছু ম্যানিপুলেট করতে পারবো। সো শুরুতেই একটা কথা বলে রাখি যে ফাইল আমাদের কেন দরকারি। ফাইল আমাদের দরকার এই জন্য যে আমরা যখনই কোনো কিছু কিবোর্ডে ইনপুট দেই সেটা বারবার আমাদের দিতে হয়। ধরুন আমি 100টা স্টুডেন্টের নাম, তার স্টুডেন্ট আইডি এবং তার সিজিপি ইনপুট দেবো। যখন আমরা কিবোর্ডের সাথে ইনপুট দিচ্ছি তখন ধরুন যে 50টা দেওয়ার পরে কোনো একটা কারণে আমাদের মাঝখানে একটা ভুল হয়ে গেছে, সো সেক্ষেত্রে আমাদেরকে ইনপুট থামিয়ে দিয়ে আবার 50টা ইনপুট দিতে হবে। কিন্তু এই কাজটা যদি আমরা ফাইলের মাধ্যমে করি সেক্ষেত্রে যে সুবিধাটা হবে যে আমরা যে কোনো সময় এডিট করতে পারবো, সেটাকে বারবার আমাদেরকে টাইপ করতে হবে না এই ঝামেলাটা। সো ফাইলের মাধ্যমে ইউজ করার যে সুবিধাটা সেটা হচ্ছে যে এটা আমাদের একটা ডাটা বেস হিসেবে কাজ করতেছে, অর্থাৎ যার মাধ্যমে ডাটা আমরা স্টোর করে রাখতে পারতেছি এবং সেটা যখন তখন আমরা ইজিলি সেটাকে চেঞ্জ করতে পারবো, এটাই হচ্ছে ফাইল ইনপুট আউটপুটের সুবিধা। সো ফাইল কীভাবে আমাদেরকে ইনপুট আউটপুট নিতে হয়, ফাইলে কীভাবে আমরা ফাইলের সাহায্যে প্রোগ্রামের মাধ্যমে, সি প্রোগ্রামের মাধ্যমে কীভাবে কাজগুলো করব সেটা নিয়ে আমি পরে পর্বে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।